ఉండి అవసలే కస సొన్న చెల్లి బడా హయ దిల సొన్న చెల్లి బడా హయ దిల বাপ ঘুরে ঘুরে লেখাপড়া শিখিয়েছে বাচ্চাটার জন্য, কোন বাপ চাইবে যে আমার ছেলে অশিক্ষিত থাকুক? কোন বাপ চাইবে? সমস্ত বাপেরা যারা দাঁড়িয়ে আছেন তারা চাইবে যে আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার তারা যেন এরকম শিক্ষা বর্জন করে, ডিগ্রিধারী যেন আমার সন্তান, যেন আমার মাথা উঁচু আমার সন্তানের জন্য। সেই বাপ মা ঘুরে ঘুরে, সেই বাপ ঘুরে ঘুরে সন্তানটাকে লালিত পালিত করেছে। আর সমাজে যেটা বাস্তব ঘটছে সেই বাস্তব নিয়ে বলার চেষ্টা করছে, একটু মন দিয়ে শুনবেন। বিদেশে গিয়ে প্রেমে পড়ে প্রেমের কি বাধা, বিদেশে গিয়ে প্রেমে পড়ে প্রেমের কি বাধা, বিয়ে করে যে কি খাই দেখা পরিণাম তাহা, কি খাই দেখা পরিণাম তাহা, ছেলে বড় হয়ে দিল অনেকদিন হয়ে গেল বাপ মাকে ফোন করে না, খোঁজ নেয় না। ভালো করে শুনবেন, কেন? মেয়ে বলে রেখেছে যে যদি আমাকে পেতে চাও তাহলে বাপ মাকে ভুলতে হবে, বাপ মাকে ছেড়ে থাকতে হবে যদি সত্যি আমাকে পেতে চাও। এখনকার সমাজে বাপ তাই হবে না বলুন? এখন তো মেয়েদের কথাই তো শুনবে নাকি। তা ছেলে বলল ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য যদি আমার বাপ মাকে ছাড়তে হয়, এত সুন্দরী গার্লফ্রেন্ড আর কি পাওয়া যাবে ছেড়ে দিলে? বলে কি একটা জিনিস দেখবেন কথাই বলে কি যে বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যায়, যায় না? যায় তো নাকি? বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যায় তো নাকি? কেন বাপ মরে গেলে অনেকে পাড়ার কি গ্রামবাসীরা এসে মুরব্বীরা এসে তোর বাপ মরে গেছে গেছ, তো বাপ আমরা বেঁচে রয়েছি, তাই না? বলে না কচি? আরে বলে তো নাকি? সবাই তো বলে। আর মা মরে গেলি অনেক খালারা চাচি মারে এসে বলে তোর মা মরে গেছে কি, আমরা তো তোর মা আছি। আচ্ছা বউ মরে গেলে কেউ এসে বলে না যে তোমার বউ আমরা? কেউ বলে কি? বলে কি? সেই জন্য ওই ভেবে চিন্তে বলছে তাই কবি লিখছেন কত বছর কেটে গেল আসে সাথে লেগে ফিরে বগেরি কতই গেল ছেলে আব্বা মাকে ভুলে, কত বছর কেটে গেল আসে সাথে লেগে ফিরে বগেরি কতই গেল ছেলে আব্বা মাকে ভুলে, অভাব দেখে পিতা তখন চাই মহা চোটির কাছে ভিক্ষা ভাড়া মায়ের শরীর বড়ই খারাপ কি হবে ও পা, মায়ের শরীর বড়ই খারাপ কি হবে ও পা, পিতা পড়ে যে চিন্তা ছেলে তোলে সুখের আঙিনা, ও ছেলে তোলে সুখের সোনার ছেলে বড় হয়ে দিল এখন বড় কবি দেখ পরিণাম তাহা, কে খাই দেখ পরিণাম তাহা। মায়ের শরীর খারাপ, এদিক থেকে যখন বন্ধু বান্ধবরা গেল সেখানে ঘুরতে ঘুরতে দেখা হলো সেই ব্যক্তিটা সেই ছেলেটা আছে, বলছে তুই এরকম আরাম আয়েসে খুব সুন্দরভাবে ঘুরছিস ফিরছিস খাচ্ছিস, তোর মার যে শরীর খারাপ, তোর মা যে অসুস্থ, তোর মা যে মৃত্যু শয্যায় সজ্জিত আছে, তুই একটা বার কি খোঁজ নিয়েছিস, তুই কি বাড়ি গিয়েছিস? বলছে সত্যি কি আমার মায়ের শরীরটা অসুস্থ? যতই দেখবেন ছেলে যতই
যতই যতই বইর এতে পাগল হোক না কেন বাপ মার কথা কিন্তু সেই ছেলের কিন্তু দিলে আসর হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলছে সত্যি কি আমার মায়ের শরীর কি অসুস্থ আমার মা কি মরে যাচ্ছে আচ্ছা কোন ছেলে যদি সত্যিকার ছরে মানে শুনে কেউ থাকবে বাবা কেউ থাকবে না পথচারী পথে চেয়ে বসে আছেন এদিকে অবস্থায় আব্বাজান মানে রিকশা নিয়ে ভাড়া কাটছে মায়ের খুব শরীরটা অসুস্থ কবি কি লিখছেন খুব সংক্ষেপে বোঝানোর জন্য বলছি পথচারী বলেছে আচ্ছা কত সুখে মায়ের খোঁজ নাই গো তোমার তোমার সাথে মারে পথচারী বলেছে আচ্ছা কত সুখে মায়ের খোঁজ নাই গো তোমার তোমার সাথে মারে পানি শেষ বগের মনে ছুটি নাও গো মারে মায়ের কাছে যাব আমি মা সোনার ছেলে বড় হয়ে দিল উপহার সে এখন বড় অফিসার কে খাই দেখো পরিণাম তাহার ও কে খাই দেখো পরিণাম তাহার হে মহিলা তোমার কি একটা বার কাণ্ড জ্ঞান হয়নি তুমি একদিন মা হবে সেই মায়ের থালাই তোমাকে বুঝতে হবে তুমি কি করে সেই ছেলেটাকে নিজস্ব করে নিয়েছো ছেলেটা কোথায় ছিল উড়েছিল উড়ে এসেছিল আচ্ছা বলো তো আগে ডিম আগে না মানে ডিম আগে না মুরগি আগে হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে ডিম আগে না মুরগি আগে হ্যাঁ ঠিক বলছো তো ভেবে চিন্তে বলছো তো যাক তার মানে ওদের বুদ্ধি আছে ইনশাল্লাহ বুদ্ধি আছে একেবারে বুদ্ধি কম নেই যাক মাশাল্লাহ তাহলে সেই ছেলেটা আমার চিন্তা করতে হবে যে সেই ছেলের মার যখন ছেলে আমি কেড়ে নিচ্ছি আমার একদিন সন্তান হবে আমার সাথে সেই রকম ব্যবহার করবে তাই আমি সবাইকে বলবো বৌমা শাশুড়ি এটা ঘরে থাকলে কিন্তু বিশাল যুদ্ধ হয় হয় না হয় না জানি আমেরিকার ইরাক যেন যুদ্ধ বেঁধে গেছে এরকম যুদ্ধ আমি বলবো যাদের ঘরে এরকম যুদ্ধ আছে এখনো মিটিয়ে নেন আপোষ করে নেন কেন মরে গেলে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে যে ভুল করবে তাকে কিন্তু হিসাব দিতে হবে পঙ্কানো পঙ্কানো কেউ কিন্তু ছাড় পাবেন না কেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা যে যতটুকু পরিপূর্ণতা নেক কাজ করবেন ততটুকু আল্লাহর কাছে জাজবা বদলা পাবেন আর যতটুকু সরিষা পরিমাণ যদি গোনার কাজ করেন সেটাও কিন্তু হিসাব দিতে হবে বাপ চেয়ে বসে আছেন বাপ ভালো করে শুনবেন সারা রাত ধরে দিনের বেলা কিন্তু রিক্সা চালায় না কেন জানে আমার ছেলে একটা চাকরি অফিসার যদি আমার কেউ গ্রামের পাড়া প্রতিবেশী যদি দেখে নাই যে আমি আমার ছেলের মানে অফিসার আর আমি গাড়ি চালাচ্ছি রিক্সা চালাচ্ছি এটা দেখলে মানুষ কিন্তু হাসি ঠাট্টা করবে বাপ কি করে সারা রাত গাড়ি চালায় সারা রাত রিক্সা চালায় কেন মায়ের ওষুধ কেনার জন্য টাকা নেই বলে সেই জন্য বাপ রিক্সা নিয়ে চলছে চলছে চলতে চলতে এমত অবস্থায় যেই ছেলে যখন শুনলেন যে মায়ের শরীর ফ্লাইট ধরে আসলেন এয়ারপোর্টে নামলেন নেমে আস্তে আস্তে যখন আসবেন দেখছেন কোনো রাত্রে টিমটিম করে একটা গাড়ির লাইট জ্বলছে একটা গাড়ির লাইট জ্বলছে বলছে এই লাইটটা জ্বলছে ও রিক্সা ভাই এদিকে এসো আচ্ছা ও কি জানে ওর বাপ ওটা জানে হ্যাঁ কিনা একটু কথা বলতে হবে জানে ও তো জানে না যে ওটা আমার বাপ বলছে রিক্সা ভাই এদিকে এসো আসলেন আস্তে আস্তে বলছেন কোথায় যাবে বলে অমুক ব্যক্তির বাড়ি যেই শুনলেন যে অমুক ব্যক্তির বাড়ি বাপ যেন একটু আচমক একটু কেঁদে ফেললেন আহ বলছে চলো আমার গাড়িতে ওঠো কেন চোখ বাঁধা মুখ বাঁধা একদম শুধু চোখটা খোলা মুখ টুক সব বাঁধা সব ঢাকা চিনতে পারবে কি ওর বাপ চিনতে পারছে না অনেকদিন প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে আসে না আহ রিক্সায় উঠলেন যাচ্ছেন যেতে 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 যে বলছে এই রিক্সাওয়ালা জোরে চালা লেট হয়ে যাচ্ছে আমার মা মরে যাচ্ছে ওর বাপ যখন শুনছে কলিজাটা যেন ফেটে যাচ্ছে বলে আহ আমার ছেলে অনেকদিন পরে এসেছে আমার কাছে এই কি ব্যবহার দেখছেন এটা বলে এই জোরে চালা একবার বললেন দুবার বললেন জোরে চালা বলে আমি বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ এছাড়া আর জোরে চালাতে পারবো না তিনবারের মাথায় বলার পর চারবারের মাথায় এত জোরে ধাক্কা মেরে ফেলে দিলেন সেই বৃদ্ধা মানুষটা রাস্তায় পড়ে গেলেন পড়ে যাবার সঙ্গে সঙ্গে দাঁত ভেঙে গেলেন দাঁত থেকে খুন বার হচ্ছে রক্ত বার হচ্ছে আহারে এমত অবস্থায় ওই বৃদ্ধা মানুষটা কেঁদে উঠে বলছেন বাবা একটু তোমার মোবাইলের লাইটটা নিয়ে এসো না আমার দাঁতটাকে একটু খুঁজবো আহারে যেই লাইটটা নিয়ে গেলেন দেখলেন অন্য কোনো বৃদ্ধ মানুষ না অন্য কেউ নয় তিনি হলেন আমার
আমার আব্বাজান, আমার আব্বাজান পড়ে আছে। সঙ্গে সঙ্গে আব্বাজানকে জড়িয়ে ধরে বলে, আব্বা আমি বুঝতে পারিনি যে তুমি আমার আব্বুজান ছিলে, যদি আমি জানতাম যে তুমি আমার আব্বাজান ছিলে তাহলে আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দাঁতটাকে ভাঙতাম না। ওই সময় বলছে, আব্বা উঠে পড়ো, ভুল হয়ে গেছে, ক্ষমা করো, আমি এরকম যদি বুঝতাম জানতাম না। আব্বাজান বলো আমার মা কেমন আছে? বলে, বাচ্চা আমি জানি না, চল বাড়িতে তোর মা মৃত্যুর শয্যায় শায়িত আছে, বাবা চল তাড়াতাড়ি চল। আহারে এমত অবস্থায় দাঁতটাকে নিয়ে এমত অবস্থায় তখন বললেন, বাবা তুমি বসো, আমি ছেলে আমি রিক্সা চালিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। যেই বাড়ি গেলেন এমত অবস্থায় বাড়ি গিয়েছে, পা রাখলেন দেখলেন মা জননী চোখের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই অবস্থায় আব্বা মায়ের মৃত্যু দেখে হার্ট অ্যাটাক করে আব্বাও মরে গেলেন। বাচ্চা বলছেন, আল্লাহ আমার মাকে হারিয়েছি, আমার আব্বাকে হারিয়েছি, পৃথিবীর জমিন আমি এতিম হয়ে গেছি। আজ এক কালফেটের কথা শুনে, আজ এক ভালোবেসে এক মেয়ের পাল্লায় পড়ে আমার বাপ মাকে হারিয়েছি। আল্লাহ বাপ মার কাছে ক্ষমা চাইতে পারলাম না, বাপ মার কাছে মাপ চাইতে পারলাম না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। বলবেন আল্লাহ কি কার ক্ষমা করবে? আই করবে, একটু কথা বলতে হবে, করবে? তাহলে মা বাপ মা বেঁচে থাকা অবস্থায় যদি দোয়া না চেয়ে নেয় তাহলে ক্ষমা করবে? তো কবি লিখছেন, গভীরতে যাচ্ছে ফিরে নিজের ওই ঘরে, পথের মাঝে কাটাতে করে পিতার দেখা মেলে। গভীরতে যাচ্ছে ফিরে নিজের ওই ঘরে, পথের মাঝে কাটাতে করে পিতার দেখা মেলে। ক্ষমা তোমরা দুজন গেছ যে চলে, না করে ক্ষমা তোমরা দুজন গেছ যে চলে। তুকুল আমার ভেল হারিয়ে অস্ত্র ঝরে তুই নয়নে, ও গো অস্ত্র ঝরে তুই নয়নে, সোনার ছেলে বড় হয়ে দিল খুদ বড় হবি কি খাই দেখ পড়ি নাম তাহা, ও কি খাই দেখ পড়ি নাম তাহা। পাগল কই পিতা মাতা বুকে চুড়ি গে ধরে, সেই জন্য আমায় একা করে আমার থেকে দূরে। পাগল কই ভোলে মসুদ লেখে তারে কলমে মায়েরি বেদনা, মসুদ লেখে তারে কলমে মায়েরি বেদনা, গো আপন সালে শোনানা মাঝে তোমার জানা দেখা জানা, ও গো মা গো তোমার জানা দেখা জানা। সোনার ছেলে বড় হয়ে দিল আল্লাহ সবাইকে হেফাজত করুক।